আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবরাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহান তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাসার বিল্ডিংয়ের ছাদ থেকে পানি পড়ছে। বাসাটা দোতলা, এখানটা আমরা দেখাচ্ছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি নিচতলায়। নিচতলা আমাদের যে ড্রয়িং রুম আছে, যেখানে আমরা খাবার দাবার করি, সেই ড্রয়িং রুমে উপর থেকে পানি পড়ছে। দেখুন, পানি পড়ে পুরাটা ফ্লোর ভিজে গেছে। আমরা অনেকগুলা পাতিল, অনেকগুলা যা যা ছিল, যা যা ছিল আমাদের বাসায়, পাতিল এবং বাটি এবং আপনার মুফের টাও দিয়ে রেখেছি, যাতে পানি ফ্লোরে না পড়ে। তারপর পুরো ফ্লোর ভিজে গেছে। আপনারা দেখছেন যে আমরা যে রুমে খাবার দাবার করি, আমাদের ড্রয়িং রুম, আমাদের ডাইনিং রুম, এটা হলো আমাদের ডাইনিং রুম, আমরা যে রুমে খাবার দাবার করি সেই রুমে পানি পড়ছে। আপনি দেখছেন মিস্ত্রি চলে আসছে। আমাদের টয়লেটের যে সাইডে একটা পাইপ ছিল, পাইপটা ফেটে পানি পড়তেছে, পানি পড়ছে, প্রচুর পানি পড়ছে। এবং উপরেও প্রচুর কার্পেট এবং ফ্লোর নষ্ট হয়ে গেছে, এবং কার্পেট ফ্লোর নষ্ট হয়ে নিচে চুষে চুষে পানি পড়ছে। এবং নিচে দেখুন যে পরিমাণ পানি পড়ছে, তাতে আপনি বুঝতে পারছেন যে কত পানি পড়ছে। মিস্ত্রি আসছে, আপনারা দেখলেন পানি বন্ধ করে দেওয়া হয়েছে। বাইরে থেকে মেন মেন যে লাইনটা আছে সেই লাইনটা বন্ধ করে দেওয়া হয়েছে। উনি আসছে এবং উনি আপনার পাইপটা কেটে ফেলছে। কেটে, যেহেতু পাইপটা কেটে ওয়ালের ভিতরে পাইপটা ছিল, ওই ওয়ালের ভিতর থেকে পাইপটা ফেটে গেছে, তাই ওয়ালটাকে কাটছে। দেখুন, আপনারা দেখুন মিস্ত্রি যে ওয়ালটা কাটছে, এটা একটা কাঠ প্লাস্টিকের ওয়াল, নর্মাল ওয়াল, এটা আপনার ইট বালুর বা সিমেন্টের ওয়াল না। একটা ওয়ান টাইম ওয়াল ব্যবহার করছে আর এখানে, সেই ওয়ালটার ভিতর দিয়ে পাইপ লাইন নিয়ে আসছে পানির, ওই লাইনটাই ফেটে গেছে। এবং মিস্ত্রি দেখতেছেন, আপনারা দেখছেন যে মিস্ত্রি কাটছে, দেখুন পাইপটা যে কাটছে, পাইপটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই পাইপটার মধ্যে একটা আপনার কিছু একটা লাগাবে, এটা কি বলতে পারি না, এটা লাগাবে যাতে পানি বাইরে না পড়ে, ফ্লোর কার্পেট যেন না ভিজে, এই জন্য একটা কিছু লাগাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে মিস্ত্রি উনি কিন্তু লাগাচ্ছে, উনি কিন্তু কি যেন লাগাচ্ছে, দেখুন। কালো একটা ই দিয়ে কিছু দিয়ে উনি লাগাচ্ছে। আপনারা দেখছেন যে মিস্ত্রি কিন্তু এখনও লাগাচ্ছে, এবং দুইটা আপনার টাইট করার জন্য দুইটা সারাসের মতো দুইটা সারাস নিয়েছে, ওটাকে টাইট করবে যাতে পানি না পড়ে। আপনারা দেখছেন কি কি লাগাচ্ছে ওইটার ভিতরে।
দেখুন এখন ওটা দিয়ে টাইট করবে যাতে পানির বেগ আসলে ছুটে না যায়। অনেক এটা দিয়ে অনেক জোরে টাইট করতে হয়, অনেক জোরে টাইট করা যায়, আর মিস্ত্রি অনেক জোরেই টাইট করবে। আপনারা দেখছেন যে অনেক উনি কিন্তু অনেক জোরে হার্ড দিয়ে টাইট করছে। উনি আরেকটা নিয়েছেন, একটা দিয়ে ধরছেন আরেকটা দিয়ে টাইট করছেন যাতে ভেঙে না যায়। দেখুন উনি টেস্ট করতেছেন যে আর এটা লড়াচড়া করে কিনা, ঠিক আছে কিনা। এখন দেখুন এটা উনি একটা যে লাগাইছেন এটা ঠিক আছে, লড়াচড়া করে নাই, সুন্দর আছে, সুন্দরভাবে ফিটিং হয়েছে। আর ফিটিং করার পরে দেখুন ওই একটা জিনিস কি সবচেয়ে যে জিনিসটা এখানে কাজ করছে, কাজ করার পর যেই সিমেন্ট বালুগুলা পড়ছে বা কাঠগুলা পড়ছে, যেই কাটাকাটি করছে, যে ময়লাগুলা পড়ছে, উনি নিজের হাতে পরিষ্কার করে দিচ্ছেন। এখানে আপনার দেখুন একটা ঝাড়ু আছে, ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন উনি। এখন ঝাড়ু দিয়ে ময়লাগুলা পরিষ্কার করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন ফুলুর পরিষ্কার করা শেষে উনি কিন্তু বাইরে চলে আসছেন। মেন গেটটা, মেন যে পানির লাইনটা আছে, পানির লাইনটা খুলছেন এবং চেক করবেন। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। প্লিজ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।